জন্মের পরে প্রথম দিন থেকে শুরু করে 6 মাস বয়স পর্যন্ত শুধুমাত্র মায়ের বুকের দুধই যথেষ্ট। কেননা এই সময় মায়ের বুকের দুধের মধ্যেই শিশু তার পুষ্টির সব উপাদান পায়। বুকের দুধের মাধ্যমে শিশুর পুষ্টির চাহিদা মিটে থাকে, যা তার সার্বিক এবং মানসিক বিকাশের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। একে এক্সক্লুসিভ ব্রেস্টফিডিং ও বলা হয়। 6 মাসের পর থেকে শিশুকে মায়ের বুকের দুধের পাশাপাশি বাড়তি খাবার দিতে হয়। শিশুর শারীরিক বৃদ্ধি অব্যাহত রাখার জন্য এ বাড়তি খাবার ধীরে ধীরে শুরু করতে হবে। শিশুকে বাড়তি খাবার খাওয়ানো শুরু করার জন্য বেশ কিছু নিয়ম মেনে চলতে হয়। শিশুর বাড়তি খাবার অবশ্যই ঘরে তৈরি করতে হবে, বাইরের কোনো খাবার শিশুকে দেয়া যাবে না। বাড়তি খাবারের মধ্যে প্রথমে চালের গুঁড়া সুজি দেয়া যেতে পারে। যদি শিশু তা হজম করতে পারে, তবে ধীরে ধীরে সুজি থেকে খিচুড়ি খাওয়ানো শুরু করা যেতে পারে। খিচুড়ি প্রথমে চাল, ডাল ও তেল দিয়ে তৈরি করতে হবে। এতে কোনো অসুবিধা না হলে ধীরে ধীরে তাতে সবজি মেশাতে হবে। 1 বছরের কম বয়সের শিশুকে গাজর, আলু, পেঁপে ইত্যাদি নরম সবজি দেওয়া যেতে পারে। খিচুড়িতে অভ্যস্ত শিশুকে ধীরে ধীরে মাছ, নরম মাংস খাওয়ানো শুরু করা যেতে পারে। 1 বছর পরে শিশুকে অন্যান্য সবজিতে অভ্যস্ত করা যেতে পারে। এছাড়াও 1-2 মাসের ছোট মুরগি খাওয়ানো যেতে পারে। কোনো কারণে বাচ্চাদের পাতলা পায়খানা হলে খিচুড়িতে পেঁপে বন্ধ করে দিতে হবে এবং এর পরিবর্তে অন্য সবজি দিতে হবে, কারণ পেঁপে পায়খানা নরম করে। পাতলা পায়খানা হলে স্যালাইন খাওয়াতে হবে। এছাড়া নরম পায়খানা শক্ত করতে হলে বেশি বেশি সবজি খাওয়াতে হবে। আবার পায়খানা ঠিক হলে শিশুর চাহিদা অনুযায়ী সবজি দেয়া যেতে পারে। শিশুদের কোষ্ঠকাঠিন্যর ক্ষেত্রে পেঁপে অনেক উপকারী। মনে রাখতে হবে, কোষ্ঠকাঠিন্য হলে বাড়তি খাবারের পাশাপাশি অবশ্যই বুকের দুধ খাওয়াতে হবে। মধু ও পুদিনা পাতার সঙ্গে 5 থেকে 10 ফোঁটা অলিভ অয়েল খাওয়াতে হবে। এছাড়াও স্যুপ, জুস ও পানি শিশুদের জন্য নিরাপদ। শিশুদের জন্য প্রোটিন অনেক বেশি দরকার। তাদের শারীরিক বৃদ্ধির জন্য প্রোটিন খুবই দরকার। প্রোটিনের চাহিদা মেটানোর জন্য সাধারণত নরম কাঁটা ছাড়া মাছ, মুরগির মাংস, মুরগির স্যুপ, ডালের পানি ইত্যাদি দেওয়া যেতে পারে। ডিম প্রোটিনের অনেক বড় উৎস, কিন্তু সব শিশু ডিম সহ্য করতে পারে না। সেক্ষেত্রে ডিম খাওয়ানো বন্ধ করে দিতে হবে। প্রথম প্রথম ডিমের কুসুম খাওয়ানোর চেষ্টা করতে হবে। যদি কোনো সমস্যা না থাকে, তাহলে ধীরে ধীরে ডিমের সাদা অংশও দেওয়া যাবে। গরমের দিনে ডিম গুঁড়োপাক খাবার হয়ে থাকে, এই জন্য এই সময় শিশু ডিম সহ্য করতে পারে কিনা সেদিকটা খেয়াল রাখতে হবে। লক্ষ্য রাখতে হবে, শিশুর তৈরি খাবারে যেন বাড়তি চিনি দেওয়া না হয়। বাড়তি চিনি শিশুর শরীরের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর। অতিরিক্ত চিনি এবং লবণ কিডনির জন্য অনেক ক্ষতিকর। বাড়তি চিনি শিশুদের ডায়াবেটিস রোগে আক্রান্তের অন্যতম প্রধান কারণ। ঝাল, মশলা ও তেলের বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। শিশুর খাবারের ক্ষেত্রে সময়ের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত 3 থেকে 4 ঘন্টার ব্যবধানে শিশুকে খাবার দিতে হবে। খাবারের পরিমাণের দিকেও খেয়াল রাখতে হবে। যেহেতু শিশুদের পাকস্থলী অনেক ছোট থাকে, সাধারণত প্রতিটি খাবারের পরিমাণ 100 থেকে 120 মিলিগ্রামের মধ্যে রাখলে ভালো হয়। তাহলে শিশুদের গ্যাস ও বদহজম হওয়ার আশঙ্কা কম থাকে। অবশ্য এই বিষয়টি শিশুর বর্তমান ওজন ও শারীরিক অবস্থার উপর নির্ভর করে। শিশুদের জন্য ফল অনেক বেশি উপকারী। সাধারণত পাকা কলা, পাকা আম, আপেলের পিউরি, নাশপাতির পিউরি, কমলার রস ইত্যাদি দেয়া যেতে পারে। মনে রাখতে হবে, একসঙ্গে সব ধরনের ফল বা খাবার কখনোই শিশুকে খাওয়ানো যাবে না। এক্ষেত্রে একটি ফল বা একটি খাবারের অভ্যস্ত করে আরেকটি ফল বা অন্য খাবারের শুরু করা ভালো। খাবার খাওয়ানোর ক্ষেত্রে বাটি চামচ ব্যবহার করতে হবে, কোনোভাবেই ফিডার ব্যবহার করা যাবে না। শিশুকে জোর করে খাওয়ানো যাবে না। নিজের ইচ্ছায় যতটুকু খাবে ততটুকুই খেলেই ভালো। বাড়তি খাবারের পাশাপাশি পরিমিত পানি দিতে হবে। শিশুর খাবারে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টা খেয়াল রাখতে হবে। পচা বাসি খাবার খাওয়ানো থেকে বিরত থাকতে হবে।
সর্বোপরি পরিমিত ও স্বাস্থ্যসম্মত খাবার নিয়মিত খাওয়ানোর অভ্যাস করতে হবে। এতে শিশু সুস্থ ও স্বাস্থ্যবান হবে। পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।